শ্রী কৃষ্ণ, আমি বাপন ঘোষ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, দীর্ঘদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, তার জন্য দুদিন অন্তর করে আমি একটা করে ভিডিও দিচ্ছি তোমাদের। কেমন তো কি বলবো, যতটুকু পারবে। সাউন্ডের প্রবলেম আছে, অনেকেই বলছো। চেষ্টা করছি একটা কোনো কিছু করার, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি অর্গানিক কেমিস্ট্রির পার্ট টু করাবো, কেমন? তো তোমরা দেখবে কেমন হয় না হয় আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ নিয়ে। বেশি কোনো আলোচনা করবো না, তোমরা আমাকে যেটুকু সাপোর্ট করছো ভাই, আর একটু সাপোর্ট করলে হবে আমাকে। থনি তোমরা কি বলবো, শুধু ভাইয়ের মতো করে আমি তোমাদের বলছি যে তোমরা আমার ভাই বোনেরা, তোমরা আমার কাছ থেকে যতটুকু পাবো সেটুকু নিয়ে নাও। তোমার আমার কাছ থেকে একটু সাপোর্টে দেবো তাহলেই হবে, ঠিক আছে? ওকে, চলো আজকে আমরা বেশি কথা না বলে আমরা যে ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করবো, কেমন? দেখো, ফাংশনাল গ্রুপ অর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট, আমি আর একটা পার্ট দিয়ে অর্গানিক কেমিস্ট্রি শেষ করে দেবো। আজকে যেটুকু করাবো একদম নর্মাল 20 মিনিটসের একটা ভিডিও, 20 মিনিটসের, 20 থেকে 25 আর কি, তোমরা দেখে নাও, কেমন? তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন দেবো, এক্সাম ওরিয়েন্টেড, কেমন? তো দেখো ভাই, ফাংশনাল গ্রুপ পরীক্ষা যদি দেয় যে এটা কি ডিনোট করে বন্ড ওইচ, তো মনে রাখবে এই যে গ্রুপটা এটাকে বলা হয় হাইড্রক্সি গ্রুপ। মাইন্ড ইট, কি বললাম? হাইড্রক্সি, এইচ ওয়াই ডি আর ও এক্স ওয়াই, হাইড্রক্সি গ্রুপ। তো যারা সায়েন্সের ছেলে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তারা জানো অনেক ক্ষেত্রে। যারা আর্টসের স্টুডেন্ট তারাও একবার পড়লে আশা করি আমার এই পড়াটা বুঝিয়ে, আমি তোমাদের 4 থেকে 5টা গ্রুপ দেবো, অথর ইস নট, কেমন? তো ওইচ মানে হচ্ছে হাইড্রক্সি গ্রুপ। তো তোমাকে বলবে এরকম কয়েকটা গ্রুপের এক্সাম্পল দিতে পারবে, তুমি বলে হ্যাঁ স্যার পারবো না কেন, অবভিয়াসলি পারবো। তো এরকম কয়েকটা গ্রুপের এক্সাম্পল যদি আমি দিতে দিই, তো প্রথম যে এক্সাম্পলটা আসছে তার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, যার ফর্মুলাটা হচ্ছে C2H5OH, এর নাম কি বললাম? ইথাইল অ্যালকোহল। তো দেখো বাবা ভাইরা, আমি কি বলতে চাইছি, দেখো এখানে কি আছে, এই যে জায়গাটা দেখো ওইচ গ্রুপ আছে না, তাহলে ওইচ গ্রুপ মানে সেটা আমি কি বললাম, হাইড্রক্সি গ্রুপ। তার মানে ইথাইল অ্যালকোহলের মধ্যে কোন গ্রুপ থাকছে না, আমি বলবো ইথাইল অ্যালকোহলের মধ্যে যে গ্রুপটা থাকছে তার নাম হচ্ছে হাইড্রক্সি গ্রুপ, ক্লিয়ার? এই যে ইথাইল অ্যালকোহল যেটা আমরা, দেখো তোমরা সবাই এটা আমরা বলতে পারি, আমরা যে ড্রিঙ্ক পান করি বাংলা ভাষায় যাকে আমরা মদ বলি, তো সেইটার মধ্যে কিন্তু ইথাইল অ্যালকোহলের পরিমাণটা সব থেকে বেশি পরিমাণে থাকে, কেমন ভাই? আর এটাই আমরা খাই কিন্তু, কেমন? আরো একটা এক্সাম্পল আছে যার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, যার সংকেত হচ্ছে CH3OH, মনে থাকবে? তো এই ওইচ গ্রুপ আছে, তো ওইচ গ্রুপ থাকলেই সেটাই হয়ে যাচ্ছে আমার হাইড্রক্সি গ্রুপ। তো তোমাকে ডিরেক্ট কোশ্চেন বলবে যে ইথাইল অ্যালকোহলের মধ্যে কোন গ্রুপ থাকছে, তখন তোমাকে বলে রাখতে হবে ইথাইল অ্যালকোহলের মধ্যে থাকছে হাইড্রক্সি গ্রুপ। তো আমি ফর্মুলাটা লিখে দিলাম C2H5OH, তোমরা লিখে নেবে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা হলো মিথাইল অ্যালকোহল। দেখো আমি বেশি আলোচনা করবো, যেটুকু দরকার সেটুকু, কেমন? এইবার ভালো করে শোনো, এবার কোশ্চেন আসছে পরীক্ষার। এই যে মিথাইল অ্যালকোহল বললাম না, এই মিথাইল অ্যালকোহলের আরেক নাম আছে, এই মিথাইল অ্যালকোহলের আরেক নাম হচ্ছে এটা, আচ্ছা তার আগে বলি, আমরা যেটা খাই সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এই যে মিথাইল অ্যালকোহল এটা কিন্তু পয়জনাস, মাইন্ড ইট। ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের মধ্যে পয়জনাস কোনটা, মানে ক্ষতিকারক যেটা, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তো আমি এখানে এটা মুছে দিচ্ছি একটু ছোট করে, ঠিক আছে, একটু ছোট করে মুছে দিই। তো আমি এই যে লিখেছি, এই যে লিখেছি এটা, এটা আমি এখানে অ্যারো দিয়ে লিখছি, এটাই, এই যে মিথাইল অ্যালকোহল এটা হচ্ছে পয়জনাস, মানে ক্ষতিকারক, পয়জনাস, ঠিক আছে? আর একটা কি, এই মিথাইল অ্যালকোহল যেমন পয়জনাস হলো, এই মিথাইল অ্যালকোহলকে আমরা বলি উড অ্যালকোহল, পরীক্ষার প্রশ্ন, উড অ্যালকোহল। ভাই দেখো আমি এখান থেকে ডেসক্রিপটিভ যেমন বলবো এমসিকিউ প্যাটার্নে, এমসিকিউ আলাদা করে করার কোনো প্রয়োজন হয় না, এই যে আমরা তুলে তুলে দিই না, ঠিক আছে দরকার আছে, কিন্তু দেখো আমি এটা করছি ডেসক্রিপটিভ হচ্ছে, এমসিকিউ হচ্ছে, এটা আমার মনে হয় বেস্ট পসিটিভ, বেস্ট। তো দেখো আমি কি বললাম, তাহলে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল কি পয়জনাস, তাহলে তোমাকে যদি বলে ইথাইল আর মিথাইলের মধ্যে কোনটা পয়জনাস, তো তুমি চোখ না কান স্যার বলেছিল তো মিথাইল অ্যালকোহল পয়জনাস, আর এটাকে বলে উড অ্যালকোহল, কেমন? নেক্সট দেখো, আমি যদি চলে যাই ইথাইল অ্যালকোহল, এটাকে বলে গ্রেন অ্যালকোহল, মাইন্ড ইট, GRAIN, গ্রেন অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে?
তো মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহলের কনসেপ্ট আমি বলে দিলাম। তো ইথাইল অ্যালকোহল যেটা আমরা খাই তার আরেক নাম হচ্ছে গ্রেন অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল যেটা পয়জনাস এটাকে বলে উড অ্যালকোহল, মনে থাকবে। চলো এখান থেকে একটা এক্সাম্পল খুব ভালো জিনিস বলবো, আমি এটুকু আমি মুছে দিচ্ছি ভাই, তোমার একটু দেখে নাও কি কি বললাম, এটুকু আশা করি বোঝা যাওয়া আছে। তো ওপরে জিনিসগুলো আমি মুছবো আস্তে আস্তে, তার জিনিস কিছু বলবো এই হাইড্রোক্সি গ্রুপের মধ্যে, কেমন? দেখো ভাই আমি কি বললাম, ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহল, খুব ভালো করে শুনবে। ইথাইল অ্যালকোহলের সংকেত কি বললাম, C2H5OH, আর মিথাইল অ্যালকোহলের সংকেত কি বললাম, CH3OH। ভাই বুঝতেই পারছো, তো এটাকে আর একটা ফর্মে লেখা হয় CH3CH2OH, আমি যাচ্ছি না সব, তো এটা হাইড্রোক্সি গ্রুপের মধ্যে পড়ছে। আমি বলছি এই ইথাইল অ্যালকোহল আমরা খাচ্ছি, তো এবার বিভিন্ন রকম মহলে বলছে মদ খেয়ে বাড়িতে অশান্তি ঝামেলা ফ্যামেলা হচ্ছে, তো বিভিন্ন রকম ভাবে আমি ইথাইল অ্যালকোহলকে খাবার অযোগ্য করে দিতে চাই। তো ইথাইল অ্যালকোহলকে যদি খাবার অযোগ্য করে দিতে চাই তো ইথাইল অ্যালকোহলের মধ্যে কিছু মেশাতে হবে, ভালো করে শুনবে। তো আমি কি করলাম, আমি না মানে বলছি ভাষাটা, তো ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়, ভালো করে শোনো, ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয় তাহলে কি বিষাক্ত হয়ে গেল জিনিসটা, কারণ মিথাইল অ্যালকোহল নিজেই তো বিষাক্ত, তাই বিষাক্ত জিনিসটা কি হচ্ছে ইথাইল অ্যালকোহলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তাহলে দিয়ে পারে যে মিক্সচারটা তৈরি হলো, একটা মিক্সচার তৈরি হলো, তো ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহল একটা মিশে একটা মিক্সচার তৈরি হলো, হলো তো এই যে মিক্সচারটা তৈরি হলো এই মিক্সচারটাকে বলছি আমরা ডিনেচার্ড স্পিরিট, বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ, ডয়হসি দন্ত নয়কার চয়াকার ডয়রেট ডিনেচার্ড স্পিরিট দন্ত সয় পয় হসি রয় হসি ট। ভাই বুঝতে পারলে, হোয়াট ডু ইউ মিন বাই ডিনেচার স্পিরিট, না ইথাইল অ্যালকোহলকে খাবার অযোগ্য করে দেওয়ার জন্য ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমরা যদি মিথাইল অ্যালকোহল মিশিয়ে দিই তাহলে যে মিক্সচারটা তৈরি হয় তাকেই বলে ডিনেচার স্পিরিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে থাকে ডিনেচার স্পিরিট কি। তা তুমি বলে স্যার শুধু কি মিথাইল অ্যালকোহল মেশানো হয়, না আরও মেশানো হতে পারে, ভালো করে শোনো। আর একটা যেটা মেশানো হয় এই মিথাইল অ্যালকোহল ছাড়াও আর একটা জিনিস যেটা ইথাইল অ্যালকোহলের সঙ্গে মেশানো হয় সেটা আমি এখানে দিয়ে মেশাচ্ছি, এই আর কি, তার নাম হচ্ছে পিরিডিন, মনে রাখবে ভাই, পিরিডিন পয়হসি রয়হসি ডয়হসি দন্তন্য, এই পিরিডিন কত পার্সেন্ট পিরিডিন মেশানো জানো, 10%, এটাও মাথায় রাখবো, পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা, যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে 10% পিরিডিন যদি মিশিয়ে দিই তাহলে যে মিক্সারটা তৈরি হয় তাকেও আমরা কিন্তু এই ডিনেচার স্পিরিটই বলবো। ভাই বোঝা গেল পরীক্ষার কোশ্চেন, তাহলে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের কনসেপ্ট আমার এখানে শেষ, আর মানে অনেক কনসেপ্ট আছে, আমি বলতে চাইছি হাইড্রোক্সি গ্রুপ রিলেটেড। তো ইথাইল অ্যালকোহলকে পানির অযোগ্য করে দেওয়ার জন্য ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমি মিথাইল অ্যালকোহল মিশিয়ে দিতে পারি, তাহলে যে মিক্সার তৈরি হয় তাকে বলে ডিনেচার স্পিরিট, অথবা অন্য ক্রমে বলতে পারি যে ইথাইল অ্যালকোহলকে পানির অযোগ্য করে দেওয়ার জন্য ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমি কি করতাম, 10% পিরিডিন একটা রাসায়নিক পদার্থ যদি মিশিয়ে দিই তাহলে যে মিক্সার তৈরি হয় তাকেও বলবো ডিনেচার স্পিরিট। তো বোঝা গেল, আশা করি জিনিসটা বোঝা গেছে, খুব ভালো করে এটা পড়ে যাবে। তো হাইড্রোক্সি গ্রুপ কমপ্লিট, তো হাইড্রোক্সি গ্রুপ আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যদি ওই থাকে তাহলে আমরা তাকে বলবো হাইড্রোক্সি গ্রুপ, কেমন ভাই, কোনো অসুবিধা আশা করি নেই, ক্লিয়ার? যদি থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, কেমন? চলো তো ভাই আমরা নেক্সট গ্রুপে যেটা আলোচনা করব তার নাম হচ্ছে বন্ড CHO, আগে আমরা বন্ড CHO, এর নাম হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, মাইন্ড ইট ভাই, এর নাম কি বললাম, অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। তো ভাই পরীক্ষা যে CHO গ্রুপ মানে কি গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। তো ভাই দেখো না এই যে CHO গ্রুপটা না এটা এইভাবে লেখা হয়, একটু তোমাদের শিখতে হবে, এগুলো CHO এটাকে এইভাবে লিখতে হয়, সি ডবল বন্ড বন্ডেজ, ভাই এইটাও যা উপরেরটাও তাই, এটা লেখার স্টাইল একটু মনে করে নিও, দু একবার প্র্যাকটিস করতে করতে ভাই তোমাদের হয়ে যাবে এটা। তো CHO সি ডবল বন্ড বন্ডেজ, এইভাবে আমরা CHO গ্রুপকে আইডেন্টিফাই করতে পারি। অনেকে এটাকে ফরমাইল গ্রুপও বলা হয়, অ্যালডিহাইড বা ফরমাইল গ্রুপও বলো, তো তোমরা মনে রাখবে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তো এই যে CHO গ্রুপও যা সি ডবল বন্ড বন্ডেজ এই গ্রুপটাও তাই। তো এক্সাম্পল দিই একটা, এর যে এক্সাম্পল সেটা হচ্ছে আমি এখানে লিখি CH3CHO, ঠিক আছে ভাই, এটা হলো, এইটা হলো একটা, দেখো CHO গ্রুপ আছে, তো এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড ভাই, কি বললাম এর নাম, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, এর নাম হচ্ছে ভাই অ্যাসিটালডিহাইড,
অ্যাসিটাল ডিহাইড। ভাই বুঝে গেল? তাহলে অ্যাসিটাল ডিহাইডের সংকেত কি পেলাম? CH3CHO, এটা হলো অ্যাসিটাল ডিহাইডের সংকেত। তো ভাই দেখো এখানে কি আছে, CHO আছে না? তাহলে CHO মানে কি গ্রুপ ইউনিট করছে? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে ভাই বুঝে গেল? তাহলে আমরা কি বললাম যে এবার আমরা প্রথমে বললাম OH গ্রুপ, তারপর বলছি CHO গ্রুপ। তো CHO গ্রুপকে লেখা হয় এইভাবে। আর একটা এক্সাম্পল দিলাম কি অ্যাসিটাল ডিহাইড, সংকেত কি CH3CHO। তো ভাই আমি তো বললাম তাহলে এই সংকেতটাকে লেখা হয় কিভাবে সেটা একটু দেখাই। দেখো এখানে কার্বন কটা আছে, শুধু দেখো কার্বন আছে একটা দুটো। তো দুটো কার্বন তুমি লিখে ফেলো আগে, একটা কার্বন দুটো কার্বন, আর যে কটা কার্বনের চারটে হাত বলেছিলাম এইভাবে মনে রাখার চেষ্টা করবে, তাই তো ভাই? তো দেখো এখানে CH3 আছে, তো তিনটে হাইড্রোজেন এখানে বসিয়ে দাও, একটা দুটো তিনটে। তাহলে পড়ে থাকবে CHO, একটা এই এখানে বসালাম, কিন্তু বন্ডটাকে কেমন করে লেখে? সি ডবল বন্ড ও বন্ড এইচ, এইভাবেই তো লেখে। একটু আগে আমি তো তাই বলেছি ভাই, একটু আগে তো আমি তাই বলেছি ভাই, ঠিক আছে ভাই? তো CH3, এরকম CH3 আর CHO, এরকম CHO গ্রুপটাকে তো এইভাবে লিখতে হয়, একটু আগে তো বলেছি CHO গ্রুপটাকে এইভাবে লিখতে হয়। তো দেখো আমি এইভাবে লিখেছি, সি ডবল বন্ড ও বন্ড এইচ, তুমি ডবল বন্ডটা উপরও দিতে পারো ভাই। তো এরকম যদি কোনো স্ট্রাকচার আসে আর তার মধ্যে যদি সি ডবল বন্ড ও বন্ড এইচ থাকে, তো চোখ নাক কান বুঝে মনে রাখবে সেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে। ক্লিয়ার ভাই? যদি একটু কঠিন লাগে তো ভাই একটু পজ করে করে দেখবে, আস্তে আস্তে বলি একটুখানি। তো যদি কোনো এলিমেন্টের মধ্যে বা কোনো একটা কম্পাউন্ড দিলো, বললো এখানে সি ডবল বন্ড ও বন্ড এইচ আছে, এটা কোন গ্রুপকে আইডেন্টিফাই করে, তো চোখ নাক কান বুঝবো অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইড মানে CHO, ঠিক আছে ভাই? উদাহরণ দিয়ে দিচ্ছি আমি অ্যাসিটালডিহাইড, বলো কোনো অসুবিধা এইটুকুতে। তো আরও একটা এক্সাম্পল দেবো, এটা মুছবো আমি শুধু ভাই, বুঝে নাও একটু, ঠিক আছে? এবার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। একটা হলো অ্যাসিটালডিহাইড আর একটা হচ্ছে ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইডের যে সংকেতটা সেটা হচ্ছে HCHO। দেখো CHO প্রেজেন্ট আছে, তো এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। তো ভাই এই যে ফর্মালডিহাইডের সংকেতটা লিখলাম, তো এটাকেও যদি আমি ভালো করে লিখি তাহলে আমি কি লিখবো আগে? দেখো CHO আছে, তোমরা এটাকেও আগে লিখতে পারো। তো স্যার বলেছিল CHO আছে মানে সি ডবল বন্ড ও বন্ড এইচ, এইভাবে লিখতে হয়, স্যার আমাদের শিখিয়ে দিয়েছে। থাকলো পড়ে কি, শুধু হাইড্রোজেন, তো হাইড্রোজেনটা এখানে যুক্ত করে দাও, হয়ে গেল ফর্মেশন। তো এই যে এই গ্রুপ আছে, তো এই গ্রুপ আছে মানে কোন গ্রুপ আছে? এই গ্রুপ, এটা মানে অ্যালডিহাইড গ্রুপ। কিভাবে বোঝা গেল? যখন CHO থাকবে সেটাকে লিখে নেবো, যেটা পাশে থাকবে সেটাকে লিখে নেবো পাশে, হয়ে গেল ফর্মেশন, পুরো ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে আমি দেখলাম অ্যালডিহাইড গ্রুপের মধ্যে দুটো পড়লো, একটা হচ্ছে ফর্মালডিহাইড আর একটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। ক্লিয়ার? এখান থেকে একটা কোশ্চেন আমি বলবো, ফর্মালিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ফর্মালিন? মুছে দিচ্ছি ভাই, হ্যাঁ, ফর্মালিন এর সঙ্গে একটা কোশ্চেন আমি দিচ্ছি, ফর্মালিন। দেখো ভাই কি বললাম, ফর্মালিন, FORMALIN। দেখো ভাই এরকম না কোশ্চেন আমি দিয়ে থাকবো তোমাদের। তো ফর্মালিন কি, পরীক্ষায় না অনেকবার দেয় ছেলে মেয়েরা ভুল ভাল করে চলে আসে। তো আজকে আমি বলে দিচ্ছি, মনে রাখবে ফর্মালিন হচ্ছে ফর্মালডিহাইডের, তো ফর্মালডিহাইডের ফর্মালডিহাইডের 40% সলিউশন, 40% দ্রবণ বা সলিউশন। তাহলে ফর্মালডিহাইডের যে 40% দ্রবণ তাকেই বলবো ফর্মালিন। ভাই এই 40%-এর দিকে নজর মারবে, যদি কখনো কোনো জায়গায় ফর্মালিন দেয় আর তার মধ্যে ফর্মালডিহাইড থাকবে, তো ফর্মালডিহাইডের যে 40% দ্রবণ তাকেই আমরা বলবো ফর্মালিন। ভাই পরীক্ষায় অনেকবার এসে হোয়াট ডু ইউ মিন বাই ফর্মালিন, তোরা 40% 48% এরকম করে দিয়ে দেয়, ফর্মালডিহাইডটা চেঞ্জ করে আর এটাকে চেঞ্জ করে দেয়, উল্টো পাল্টা করে দেয়। তো ভাই মনে রাখবার হচ্ছে থেকে ফর্মালডিহাইডের 40% দ্রবণ, দ্যাট ইজ কল ফর্মালিন। তো একটা এক্সট্রা ইনফরমেশন এখান থেকে আমরা জেনে নিলাম, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? চলো এখান থেকে আমি আর একটা কোশ্চেনে তোমাদের চলে আসছি ভাই, তার নাম হচ্ছে 3,4-আয়োডিন। দেখো ভাই এইসব কোশ্চেন ও দিচ্ছি, পরীক্ষার কোশ্চেন কিন্তু, হ্যাঁ 3,4-আয়োডিন খুব ভালো করে মনে রাখবে, TINCTURE, 3,4-আয়োডিন, IODIN। ভাই 3,4-আয়োডিনটা কি? 3,4-আয়োডিন পরীক্ষায় যদি দেয় তো হোয়াট ডু ইউ মিন বাই 3,4-আয়োডিন বলে দাও। তো মনে রাখবে 3,4-আয়োডিনে আয়োডিন থাকে আর থাকে অ্যালকোহল, আই মিন ইথাইল অ্যালকোহল থাকবে আর কি থাকবে,
আয়োডিন আর ইথাইল অ্যালকোহল C2H5OH মনে থাকবে, আয়োডিন থাকে, ইথাইল অ্যালকোহল থাকে। তো আয়োডিন যদি বলে কত পার্সেন্ট থাকে সেটাও মনে রাখবে, 3-5% আয়োডিন থাকে, এটাও মাথায় রাখবে যদি আসে। তো আমি না এমন এমন জিনিস পড়ব যখন এক্সামে আসে বা এক্সামে আসেনি কিন্তু প্রবাবিলিটি আছে সেই সব জিনিসগুলো আমি তোমাকে দিচ্ছি। দেখো টিংচার আয়োডিন অনেকে জানেই না, তো টিংচার আয়োডিন এটুকু তো আমি জেনে গেলাম, কিন্তু যদি বলে এটা ব্যবহার কি করে, এইটা তো আরেকটা কোশ্চেন পরীক্ষায় দেয়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউজ অফ টিংচার আয়োডিন, তো টিংচার আয়োডিনের ব্যবহারটা কি। তো টিংচার আয়োডিনের ব্যবহার যদি বলি না ভাই, তো মনে রাখবে আগে তো এটা মনে রাখলাম 3-5% আয়োডিন প্লাস ইথাইল, তো এটাকে অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হয়, মনে থাকবে ভাই অ্যান্টিসেপ্টিক। তো ভাই ব্যবহারটা মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয় এরকম কোশ্চেন, দুই একটা দিলে ছেলেমেয়েরা ফাঁসবে আর ভুল করেই আসবে। তো আয়োডিন টিংচার আয়োডিন মনে থাকবে, তো টিংচার আয়োডিন বলে দিলাম আমি, আয়োডিন প্লাস ইথাইল অ্যালকোহল এটা এটা, আর ব্যবহারটা বলে দিলাম অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে। আর ভাই ফরমালিন যেটা না সেটা আমি বলতে ভুলে গেছি, ফরমালিনটা অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে। তো ভাই একটু লিখে নিও ভাই, হ্যাঁ তার জন্য বলছি ভিডিওটা পুরো দেখে নেবো, কোনো জায়গায় কোনো কিছু ভুলে গেলে একটু নিজের ভাইয়ের মতো করে একটু মানে তোমরা তো আমার ভাই একটু মানিয়ে নিও ভাই, ঠিক আছে। তো টিংচার আয়োডিনের ব্যবহারও যা অ্যান্টিসেপ্টিক, ফরমালিনের ব্যবহারও কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে ভাই। আর একটা কিছু ইনফরমেশন দেবো ভাই, সেটা হচ্ছে সেটা হলো আমার দেখো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রেক্টিফাইড স্পিরিট। কি বললাম? রেক্টিফাইড স্পিরিট, রেক্টিফাইড স্পিরিট। দেখো এই যে তিনটে প্রশ্ন পড়ালাম না, রেক্টিফাইড স্পিরিট, টিংচার আয়োডিন, হ্যাঁ এই যে ফরমালিন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টিনেচার স্পিরিট পড়ালাম তো আজকে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট টাইপের জিনিস। তো রেক্টিফাইড স্পিরিট কি? দেখো রেক্টিফাইড স্পিরিট যেহেতু কথাটা আমি উল্লেখ করে দিচ্ছি, এখানে থাকবে যেটা সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থাকবে, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সংকেতটা C2H5OH এটা থাকবে, প্লাস জল থাকবে। এইটুকুতে শেষ নয় ভাই, এইটুকুতে শেষ নয়, পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। তো পার্সেন্টেজ যদি বলে এটা একদম অ্যাকুরেট পার্সেন্ট আমি দিচ্ছি, 95.6% ইথাইল অ্যালকোহল থাকে আর জল থাকে 4.4%। ভাই এরকম যদি পয়েন্টে ভেঙে দেয় তো এটা পয়েন্টের এক্সাক্ট যদি না হয় তাহলে এটা এটা তো অ্যাকুরেট, এটা অপশনে থাকলে এটাকে ক্লিক করে দিয়ে চলে আসবে। দেন যদি এটা অপশনে না থাকে তাহলে আমি যেটা ক্লিক করব সেটা তোমরা বুঝতেই পারছো, একটা হচ্ছে 96% আর একটা হচ্ছে কত হচ্ছে বলো 4%। বলো ভাই, বলো ভাই, কোনো বোঝে কোনো অসুবিধা? তো রেক্টিফাইড স্পিরিট কি না? ইথাইল অ্যালকোহল আর জলের মিশ্রণকে বলছি। ইথাইল অ্যালকোহল কত পার্সেন্ট থাকে না? 95.6% অথবা 4.4%। যদি অপশনে এটা না থাকে তো এটাকে ঠিক মারবো আমি, এটা যেন মনে থাকে। হয়ে গেল রেক্টিফাইড স্পিরিট ভাই। দেখো আজকে এতগুলো জিনিস আমি তোমাদের বলে দিলাম, এরপরে আমরা যে গ্রুপটায় আসব তার নাম হচ্ছে CO। ভালো করে শোনো ভাই, CO এটাকে আমরা বলি কিটো গ্রুপ, KETO কিটো গ্রুপ। তো ভাই কিটো গ্রুপটাকে না এইভাবে লেখা হয়, CO তো এটাকে বলে সি ডবল বন্ড ও, এইভাবে লেখা হয়, ঠিক আছে। তো কিটো গ্রুপকে কিভাবে লিখছি? সি ডবল বন্ড ও। তো ভাই এরকমই একটা এক্সাম্পল আমাকে দিতে হবে, এক্সাম্পল এরকম একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসিটোন ভাই। কি বললাম? অ্যাসিটোন, সংকেতটা কি? সংকেত হচ্ছে CH3CO CH3, আর এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন ভাই। তো CH3CO CH3 এটাকে কিভাবে লিখবো? দেখো CH3 আছে তো আগে সিটা লিখি, আগে দেখো তুমি বলো স্যার বন্ড লিখুন না, আর চলো আমি আগে বন্ড লিখে দিই। তো স্যার এখানে আছে CO, তো CO মানে কি? স্যার বলেছিল CO যেখানেই থাকবে এরম বলে লিখতে, তো আমি এখানেও একটা দিলাম, এখানেও একটা দিলাম, এদিকে একটা C দিলাম, এদিকে একটা C দিলাম, আর তিন দিকে তিনটে হাইড্রোজেন দিয়ে দেবো, মিটে যাবে। কি ভাই বোঝা গেল? দেখো এখানে CH3 মানে তিনটে হাইড্রোজেন, এই দেখো তিনটে হাইড্রোজেন, এই দেখো দেখো CH3 তিনটে হাইড্রোজেন আর তিনটে হাইড্রোজেন, আর এখানে C ডবল বন্ড, এই দেখো C ডবল বন্ড। বলো ভাই কোনো ডাউট? বলো ভাই, এরা তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা কি গ্রুপ ইউজ করে? এটা হচ্ছে কিটো গ্রুপ, এটা হচ্ছে কিটো গ্রুপ,
তো পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে অ্যাসিটোনের মধ্যে কোন গ্রুপ কোন ফাংশনাল গ্রুপ থাকে। তুমি চোখ না কান বুঝে বলো ভাই, অ্যাসিটোনের মধ্যে থাকছে কিটো গ্রুপ। ক্লিয়ার ভাই? চলো, তা কোশ্চেন আমাদের এইভাবে ফাঁসবে। আরে এই দেখো, এই অ্যাসিটোন সম্পর্কে যদি চলে এলো, আবার মস্তিষ্কে চলে এলো অ্যাসিটোন। কে না মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আমার বোনেরা যারা আছো তাদের না ওই নেল পালিশ পরি, মানে আমরা না মানে তোমরা পড়ো, তো নেল পালিশ যখন তুলতে হয় সো নেল পালিশ রিমুভারে আমরা না অ্যাসিটোন ব্যবহার করি, এটা মনে রাখবে। তো নেল পালিশ রিমুভারে যেটা ব্যবহার করে তার নামও কিন্তু অ্যাসিটোন, অর্থাৎ তার মধ্যে কি থাকছে কিটো গ্রুপ। এইভাবে পড়াটা মনে রাখো যে আমরা যখন নেল পালিশটা তুলছি তাহলে কি ব্যবহার করছি, অ্যাসিটোন ব্যবহার করছি। নেল পালিশ রিমুভারের মধ্যে অ্যাসিটোন থাকে আর অ্যাসিটোনের মধ্যে কিটো গ্রুপ থাকে, তো এই হয়ে গেল কিটো গ্রুপ। শেষ, ক্লিয়ার? আমরা বেশি কিছু পড়বো না, শুধু দেখো আমি বেশি বকবক করতে পারছি না, শরীর খারাপ, যতটুকু বলছি একটু মন দিয়ে শোনো ভাই। মুছে দিলাম, এই হয়ে গেল আমার কিটো গ্রুপের কনসেপ্ট। লাস্ট একটা গ্রুপ আজকের, তো সেই গ্রুপটার নাম আমি এখন বলতে যাচ্ছি, তার নাম হচ্ছে সি ডবল ও এইচ। কি বললাম ভাই? সি ডবল ও এইচ ভাই। এই সি ডবল ও এইচ মানে কার্বক্সিলিক গ্রুপ। কি নাম বললাম? কার্বক্সিলিক, সি এ আর বি ও এক্স ওয়াই এল আই সি, কার্বক্সিলিক গ্রুপ ভাই। তো এই সম্পর্কে আমরা একটু বলবো। সি ডবল ও এইচ গ্রুপটাকেও না একটু আলাদাভাবে লিখতে হবে ভাই, একটু একটু কষ্ট করে যদি আমরা করে নিতে পারি আর কোনো অসুবিধা হবে না। এটাকে লেখে সি ডবল বন্ড ও বন্ড ও এইচ, এইভাবে এটাকে লেখা হয়। তো সি ডবল ও এইচ গ্রুপও যা এটাও তাই, সি ডবল ও এইচ অথবা সি ডবল বন্ড ও বন্ড ও এইচ একই জিনিস, লেখাটা শিখতে হবে শুধু তোমাকে। কি নাম? কার্বক্সিলিক গ্রুপ। তো এরকমই একটা গ্রুপের এক্সাম্পল আমি যদি দিয়ে দিই তোমাদের, তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা সবাই জানি। কি নাম বললাম? অ্যাসিটিক অ্যাসিড। আর সংকেতটা কি? সংকেতটা হচ্ছে সি এইচ থ্রি ভাই, সি ডবল ও এইচ, এটা কার সংকেত? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। লিখে দেবো না, চলো লিখে দিই অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে ভাই, তো এটা হলো আমার অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। কিন্তু এটাকে লিখবো কি করে? তুমি বলবে কেন স্যার আপনি যে বললে যে সি ডবল ও এইচ এই গ্রুপটা থাকলে এইভাবে লিখতে হয়, তাই বলবো হ্যাঁ তাহলে আমি লেখো। তো বলবো ঠিক আছে স্যার লিখছি, সি ডবল বন্ড বন্ড ওইচ, স্যার লেখা হয়ে গেছে। তো ঠিক আছে, এবার এখানে সি এইচ থ্রিটা লিখতে হবে, তো এখানে একটা সি দিয়ে দিলাম আর তিনটে হাইড্রোজেন, বাবা লিখে দাও তিনটে হাইড্রোজেন, এটা কোনো ব্যাপার নয় কি স্যার, এ তো এমনি আমরা করতে পারবো সব, আপনি কি শেখাচ্ছেন? তো এই হলো শেখালো। ঠিক আছে ভাই, তো তুমি বলবে স্যার এইটাই হলো আমাদের কার্বক্সিলিক গ্রুপ, কারণ সি ডবল ওইচ আছে তো, আর সি ডবল এইচ গ্রুপ মানে কার্বক্সিলিক গ্রুপ। তো ভাই এই হয়ে গেল আমাদের আর একটা গ্রুপ যার নাম হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। তো এই চারটে গ্রুপ আমাকে খুব ভালো করে কিন্তু আইডেন্টিফাই করে পড়ে নিতে হবে, আর আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন টিনেচার স্পিরিট আজকে পড়িয়েছি, ফরমালিন আজকে পড়িয়েছি, টিনচার আয়োডিন আজকে পড়িয়েছি, রেক্টিফাইড স্পিরিট আজকে পড়িয়েছি, প্লাস চারটে গ্রুপ দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে আইডেন্টিফাই করে পড়ে নিতে হবে। দেখো তো আজকে এই যে এটাকেও ক্লাস দিলাম, তোমরা আশা করি সবাই কম বেশি বুঝতে পেরেছো। তো আমি পরের দিন আবার একটা ভিডিও করব অর্গানিক কেমিস্ট্রির উপরে, খুব ভালো করে দেখো নেব, অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করে দেবো আমি আরও কিছু। কিন্তু আজকে লাস্ট একটা প্রশ্ন ধামাকা, যেটা আজকে আমি মানে কি বলবো, আজকে ক্লাসও আমি দিয়েছিলাম, ছেলে মেয়েরা কেউ পারিনি, আমরা শুধু দেখবো তোমরা পারো কিনা। তো অর্গানিক কেমিস্ট্রির বাইরে একটা কোশ্চেন, একটু লিখছি আমি, হ্যাঁ দু লাইন লিখবো ভাই। হাইড্রোজেনেশন এইচ ওয়াই ডি আর ও, হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন টি আই ও এন, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েল, ভাই ভালো করে শুনবে, ভেজিটেবল সরি ভেজিটেটিভ অয়েল, কি বলছি, ভেজিটেটিভ অয়েল, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েল, ভেজিটেটিভ অয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ রিয়াকশন। এটা আজকে করেছি, অনেকেও কেউ দিতে পারিনি অ্যান্সারটা। 2018 গ্রুপ ডি শিফটে এসেছিল এই কোশ্চেনটা, হ্যাঁ। তো এরকমই কোশ্চেনটা এসেছিল যে হাইড্রোজেনেশন অফ ভেজিটেটিভ অয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ রিয়াকশন, ওটা কম্বিনেশন ডিকম্পোজিশন, আগের ভিডিওটা দেখে নেবে, আমি সব করেছি। কিন্তু কোশ্চেনটা ঘুরিয়েছে, কি বলতে চাইছে কোশ্চেনটা বলছে, হাইড্রোজেনের সঙ্গে যদি ভেজিটেটিভ অয়েলের বিক্রিয়া করা হয়, ভেজিটেটিভ ভেজিটেটিভ অয়েল এর রিয়াকশন করানো হয়, তাহলে যেটা উৎপন্ন হয় না, বলে দিইনি কি উৎপন্ন হয়, তাহলে তোমরা করে দিতে পারতে, যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ফ্যাট উৎপন্ন হয়,
তাহলে ভাই তোমরা বলো এবার, দুটো বিক্রিয়া করে একটা উৎপন্ন করছে, ভাই কি শিখেছিলাম আমি? কম্বিনেশনে বলেই ফেলে দিলাম তো, দুটো বিক্রিয়া করে একটা তৈরি করছে, দ্যাট ইজ কল কম্বিনেশন বিক্রিয়া। তাহলে এটা কি বিক্রিয়া হবে? তুমি বলে স্যার আপনি তো বলে দিলেন, হ্যাঁ অবভিয়াসলি এটা হবে কম্বিনেশন বিক্রিয়া। তো এটা কি বিক্রিয়া হলো? কম্বিনেশন বিক্রিয়া। এখানে শেষ হচ্ছে না, কম্বিনেশন রিয়াকশন, এখানেও শেষ করছি না কিন্তু। তো বলছি এই রিয়াকশনে ক্যাটালিস্ট অনুঘটক হিসেবে কি ব্যবহার করা, এটাও পরীক্ষারই প্রশ্ন। মনে রাখবে নিকেল চূর্ণ ব্যবহার করা, Ni নিকেল চূর্ণ ব্যবহার করা হয়। তো ভেজিটেটিভ অয়েলের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করা হয় তাকেই বলা হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশন। এই হাইড্রোজেনেশন রিয়াকশনে কি উৎপন্ন হচ্ছে? ফ্যাট উৎপন্ন হচ্ছে। তো এটা কোন টাইপের রিয়াকশন? কম্বিনেশন রিয়াকশন, কারণ দুটো জিনিস বিক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করছে বলেছিলাম। আর কি বিক্রিয়া করছে? অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় নিকেল। আর টেম্পারেচারটাও মনে রাখবে এখানে লাগে 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাই এইটুকু একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এসেছিল তার জন্য দিলাম। তো ভাই আমি সেগুনই করাবো, যে কোনো তোমাদের একটু ডাউট আছে আমি এইভাবে করাবো যে হ্যাঁ পর্যায়সারণী প্রবক্তাকে, আর এইসব তো সবাই পারবে, আমরা যে কোনো সবাই পারবে সেগুলো আমরা পারবো, কিন্তু যেগুলো সবাই পারবে না বা এগুলো একবার পড়েছে কিন্তু পরীক্ষা আমি যখন করতে দিচ্ছি পারছি না, তার মানে কি তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। তো এইসব প্রশ্নগুলো আমরা বারবার করে অ্যাটেম্প করবো, তাহলে দেখবে এইসব এরকম টাইপ যখন আসবে তোমার কাছে মনে হবে এটা ইজি টাইপের কোশ্চেন, হ্যাঁ স্যার করেছিল আমরা করেছিলাম কোনো জায়গায়, তো রিপিটেশন আসতেই পারে। তো ভাই এটা যদি পরীক্ষায় আসে তোমার ছেড়ো না, দেখো আমরা না ওদের মস্তিষ্ক কি প্রশ্ন আসতে বা আসতে পারে সেরকম কিছু ধারণা দিয়ে তোমাদের আমি চেষ্টা করছি যে হ্যাঁ এগুলো আসতে পারে, তো তোমরা এগুলো পড়ে নেবে। তো ভাই আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলবে, যদি কোনো ভুল হয়ে থাকে ভাই তোমরা তো ভাইরা একটু আমাকে ক্ষমা করে দিও, আর আমি চেষ্টা করবো যাতে সাউন্ডটা আরও ভালো কোয়ালিটি আমি দিতে পারি তোমাদেরকে, আর একটু ফিডব্যাক জানিও ভাই। আর যদি পারো বলবো না সাবস্ক্রাইব করো, আর না পারলে আর কি হবে, একটু লাইক কমেন্ট করো তাহলেই হবে। একটু পাশে দেখো ভাই, থ্যাংক ইউ, জয় শ্রীকৃষ্ণ।